নম ও বিষ্ণুপাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত নামিনে নমস্তে সারসে গৌরবাণী প্রচারিনে পাশে হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে স্বাগত ভক্তিশাস্ত্রী কোর্সের পঞ্চত্রিংশতি অর্থাৎ পঁয়ত্রিশতম পাঠে আজকে আমাদের আলোচ্য বিষয় এর তৃতীয় মডিউল ভগবদ্গীতার প্রথম ভাগের দ্বিতীয় অর্থাৎ সাংখ্যযোগের সপ্তদশ সতেরো থেকে পঞ্চবিংশতি বা পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত এর পূর্বের পাঠে আমরা দেখেছি যে ভগবানের নিকট অর্জুন যখন আত্মসমর্পণ করলেন তাকে গুরু বলে গ্রহণ করলেন তখন সর্বপ্রথম ভগবান তাকে প্রকৃত পণ্ডিত কাকে বলে সেইটা দিয়ে বোঝানো শুরু করলেন আত্মা এবং দেহের প্রকারভেদ তিনি বলতে শুরু করেছেন এবং প্রত্যেকটি জীবাত্মা যে একটি স্বতন্ত্র ব্যক্তি এবং নিত্য বিরাজমান সে কথা বলে দেহে যে পরিবর্তনশীল জড় জগতে সব কিছু পরিবর্তনশীল এ কিছু বুঝিয়ে এবং সেই সবকিছুকে কি করে উপেক্ষা করে নিজের জীবনের কর্তব্য পালনে আমাদের অবিচল থাকা উচিত সেই সম্বন্ধে বলেছেন এবং সেই প্রসঙ্গে আত্মার কথা এসছে আজকের পাঠগুলিতে এই আত্মা সম্বন্ধে আমরা আরো বিশদভাবে জানব তা আমরা আজকে শুরু করবো সাংখ্যযোগের সপ্তদশ শ্লোক থেকে সেখানে ভগবান বলছেন বৃদ্ধিদমাশম অব্যয়াস নকশিৎ নকশ্চিত মারহী অনুবাদ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় এখানে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যেন সর্বম ইদম ততম যে যা অবিনাশী এই দেহের মধ্যে সেই আত্মা সর্বত্র ব্যপ্ত হয়ে রয়েছে এখান থেকে আমরা আরও কিছু বুঝতে পারি সেটা হচ্ছে এই যে দেহ আত্মা অ্যাকচুয়ালি এই শরীরে প্রবেশ করে দেহের সর্বত্র সে তার নিজের প্রভাব বিস্তার করতে পারে সেই জন্য জীবাত্মা যেহেতু শরীরকে ভেদ করতে পারে তাই শরীর হচ্ছে নস্বর অর্থাৎ বিনাশীল আমাকে এখান থেকে এটা বুঝতে হবে এই জলজগতে যা কিছু অপর কিছু দ্বারা ভেদ্য তো সেইটি সেই বস্তুর দ্বারা বিনষ্ট হয়ে যায় ইট পাথর কাঠ কোনো প্রাণীর দেহ যা কিছু অস্ত্র দিয়ে যা কিছু ভেদ করা যায় সেগুলো নষ্ট হয়ে যায় কোনো কিছু জিনিস ফেলে রাখলে সেগুলি জীবাণুর দ্বারা জীবাণু সেগুলোকে ভেদ করে এবং সেগুলি কষে কষে ঢুকে সেগুলোকে নষ্ট করে ফলে সেগুলো পচে যায় যা কিছু অপর কিছু দ্বারা ভেদ্য সেই সব কিছু বিনষ্ট হয় কিন্তু এই আত্মা কোনোভাবেই ভেদ্য নয় আত্মাকে কোনো কিছু ভেদ করতে পারে না সেই জন্য আত্মা হচ্ছে অবিনাশী এবং সে হচ্ছে অক্ষয় আসলে কৃষ্ণ বলতে চাইছেন অর্জুনকে যে তুমি যে ভীষ্ম বা দ্রোণের প্রতি তীর নিক্ষেপ করতে যে সংকোচ বোধ করছো তুমি যদি তাদের প্রতি দিব্যাস্ত্র নিক্ষেপ করো তোমার একটি স্বরও তাদের আত্মাকে বিদ্ধ করতে পারবে না কারণ আত্মা সব কিছুকে ভেদ করে যেন সর্বম সেই জন্য আত্মা হচ্ছে অবিনাশী আত্মার চেতনা শক্তি সমগ্র শরীরে এমনভাবে ব্যপ্ত হয় যেমন সূর্য রশ্মি সূর্যদেব বা সূর্য গোলক গগনে একটি নির্দিষ্ট স্থানে রয়েছে কিন্তু সেইখান থেকে তার রশ্মি যখন চারিদিকে ছুটে আসছে তখন পৃথিবী আদি অন্যান্য সমস্ত গ্রহলোক সেই আলোর দ্বারা উদ্ভাসিত হচ্ছে ফলে সূর্যের প্রভাব আমরা এইখানে বসে বুঝতে পারছি তার প্রভাব দেখানোর জন্য সূর্যকে নিজের কক্ষপথ ছেড়ে দিয়ে এখানে আসতে হচ্ছে না সেই রকম আত্মা নিজের শরীরের একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমগ্র শরীরে তার প্রভাব বিস্তার করে আত্মার এই চেতনাশক্তি আত্মার এই চেতনাশক্তিকে সুলপ্রভুপাত ঔষধের ক্রিয়ার মতো বলেছে আমাদের যখন শরীরের কোনো একটা অংশে কোথাও অসুবিধা হচ্ছে হাতে বা পায়ে বা কোনো জায়গায় কিন্তু আমরা ওষুধ মুখে দিই মুখে দিলে পরে সেই ঔষধ আমাদের অন্তরে যায় এবং সেইখান থেকে রক্ত সেই ওষুধকে নিয়ে সারা শরীরে ছড়িয়ে দেয় এক জায়গায় দেওয়া ওষুধ যেমন সারা শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে যায় এবং সর্বত্রই তার প্রভাব বিস্তার করে ঠিক সেরকম আত্মা এক স্থানে থেকে তার চেতনার মাধ্যমে সমগ্র শরীরে ছড়িয়ে যায় কিন্তু খেয়াল রাখতে হবে আত্মার এই যে অবিনাশী অব্যয় এবং এই যে সর্বব্যাপ্ততা সেটা কিন্তু একটি শরীরের সীমাবদ্ধ কারণ প্রত্যেকটি জীব এক একটি পৃথক আত্মা প্রত্যেকের ব্যক্তিত্ব প্রত্যেকের অনুভূতি প্রত্যেকের চেতনা পৃথক এবং পরস্পরের থেকে স্বতন্ত্র শিল তাৎপর্য যে উপনিষদ থেকে বলছেন যে আত্মার আকার কেমন না কেশ বা বালাগ্র শতভা শতধা অর্থাৎ কেশের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ এটা বলার অর্থ এই নয় যে আত্মা খুব অতি ক্ষুদ্র শুধু এটুকুই নয় এর থেকে আমাদের এটাও বুঝতে হবে যে আত্মা কোনো আকারহীন নির্বিশেষ কিছু নয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র হলেও সেটি সাকার তার একটি আকার আয়তন রয়েছে এবং এই আত্মা জগৎ থেকে আসছে অর্থাৎ চিন্ময় জগতেও আকার রয়েছে এই আকার বা আয়তন এগুলি কেবল জগতের একচিটি অধিকার নয় অনেকে যেমন মনে করেন যে যখনই আমরা মুক্ত হয়ে যাব আকার আয়তন মুক্ত হয়ে যাব আমরা সর্বব্যাপ্ত বিলীন হয়ে যাব তা নয় চিনময় জগতেও তার নিজস্ব আকার আয়তনের সিস্টেম রয়েছে চিন্ময় জগতেও একটি মাত্রা রয়েছে যদিও সেটি জড় আকার আয়তন থেকে ভিন্ন প্রসঙ্গত উল্লেখযোগ্য আত্মাকে যে আমরা দেখতে পাই না সেটার কারণও তার শুধুই অতি ক্ষুদ্রতা নয় আমরা যদি কোটি গুণ আত্মার থেকেও ছোট জিনিস দেখতে পায় এমন যদি কোটিগুণ বিবর্ধন ক্ষমতাযুক্ত কোনো অনুবীক্ষণ যন্ত্র ব্যবহারও করি তাহলেও কিন্তু আমরা কখনোই আত্মাকে দর্শন করতে পারবো না পারবো না এই কারণে কারণ আত্মা হচ্ছে চিন্ময় চিৎকণা সেটি কোনো জড় বস্তু নয় সেই জন্য জড় ইন্দ্রিয় গোচরই নয় আমরা কোনো জড় ইন্দ্রিয় দিয়ে তাকে দর্শন করতে পারবো না শিলপ্রভুপাত্রা তারপর যে মুন্ডক উপনিষদ থেকে আরো উদ্ধৃতি তুলে বলছেন এ সনুর আত্মা এই যে এই যে অনু আকার সম্পন্ন এই যে আত্মা এ কি করেন না জসমিন প্রাণ পঞ্চবিধ সংবিবেশ আমাদের শরীরে আত্মার এই হৃদয়ের উপর কি করে প্রাণ আদি যে পঞ্চবিধ বায়ু আছে তার উপর ভাসমান থাকে বৈদিক শিক্ষা অনুসারে ঊনপঞ্চাশ রকমের বায়ু হয় তার মধ্যে দশ প্রকার বায়ু আমাদের শরীরে অবস্থান করে প্রাণ অপান উদান সমান এবং ব্যান দেবদত্ত ধনঞ্জয় নাগ কূর্ম ক্রিকর এই দশ রকম বায়ু নাম দেওয়া হয়েছে তার মধ্যে যে প্রধান পঞ্চবিধ বায়ু প্রাণ অপান উদান সমান আর ব্যান এই পাঁচ প্রকার বায়ু আমাদের প্রাণ বায়ু এগুলির উপর আত্ম অবস্থান করে আত্মা আমাদের হৃদয় অবস্থান করলেও সরাসরি হৃদয়ের উপর বসে থাকে না সেই বায়ুগুলোর উপর ভাসমান অবস্থায় থাকে এখন ভালো করে ভেবে দেখুন আমাদের শরীর দুটি অংশ একটা যে স্থূল শরীর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর পঞ্চভূত দিয়ে তৈরি আর একটি হচ্ছে সূক্ষ্ম শরীর যেটি মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি আত্মা এই পঞ্চবিধ বায়ুর দ্বারা এই মনের সঙ্গে যুক্ত হয় মন বুদ্ধি অহংকার এই সূক্ষ্ম শরীরের সঙ্গে আত্মার বন্ধন হয় এই পঞ্চবিধ বায়ুর দ্বারা এই বায়ুগুলোর মাধ্যমে আত্মা এই সূক্ষ্ম শরীরের সঙ্গে একাত্মীভূত হয়ে যায় সে নিজেকে আমি বলতে মন ছাড়ার কাউকে বুঝতে পারে না আর এই সূক্ষ্ম শরীর আবার যেহেতু জড় শরীরের সঙ্গে যুক্ত তো এইভাবে আত্মা এই মনের মাধ্যমে সূক্ষ্ম শরীরের মাধ্যমে জড় শরীরের দ্বারা আবদ্ধ হয়ে যায় সেই জন্য মানুষ চেষ্টা করে এই বায়ুগুলোর মধ্যে যে অসমানতা রয়েছে সেগুলিকে স্থির করতে এই পঞ্চবিধ বায়ু আত্মাকে বিভিন্ন দিকে চালিত করে তো যোগীরা চেষ্টা করে এই পঞ্চবিদ বায়ুর চলাচলকে সমান করে দিয়ে তাকে একটা সাম্যাবস্থায় এনে আত্মাকে এই বায়ুগুলো থেকে মুক্ত করতে এটা কি বলা হয় প্রাণায়াম প্রাণ অপান আদি বায়ুর এই যে চলাচলকে নিয়ন্ত্রণ করতে শেখা হচ্ছে প্রাণায়াম বর্তমানে যেরকম ভণ্ডযোগীরা যেটা করার পর মানুষকে আরও বেশি শরীরেরকে ব্যবহার করার মাধ্যমে ভোগবিলাসে প্ররোচিত করে সেটা প্রাণায়াম নয় প্রাণায়াম হচ্ছে নিজেকে এই দেহ থেকে মুক্ত করার যৌগিক পদ্ধতি যাই হোক এই তাৎপর্য শিলপ্রভুপাত বারবার জোর দিয়েছেন যে আত্মার চেতনা যেমন সমগ্র শরীরে ব্যপ্ত হয় এই ব্যপ্ত হওয়ার ক্ষমতাকে পরমেশ্বর ভগবান বা পরমাত্মার সর্বব্যপ্ততার সঙ্গে যেন আমরা তুলনা না করি কারণ আত্মা কেবলমাত্র একটি শরীরেই ব্যপ্ত হতে পারে একটি শরীরকেই নিয়ন্ত্রণ করে কিন্তু ভগবান বিষ্ণু পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান একই সঙ্গে এবং তিনি একই সঙ্গে জড়া প্রকৃতি এবং প্রত্যেকটি জীবাত্মাকেও তিনি নিয়ন্ত্রণ করতে পারেন তাই আত্মার সঙ্গে তার তুলনা করা উচিত নয় পক্ষে প্রত্যেক জীব সেই আত্মার পাশে পরমাত্মাও রয়েছেন তাই তিনি সকলের পরমাত্মা একে তুলনা করা হয়েছে সূর্য এবং সূর্য কিরণের মতো আবার একই উদাহরণ উদাহরণটা একটু আলাদা এখানে সূর্য বলতে বোঝানো হচ্ছে ভগবানকে পরমাত্মাকে যেমন সূর্য থেকে অসংখ্য কিরণ বা তেজ রাশি আমাদের দিকে ধাবিত হয় ফলে প্রত্যেকটি তেজ করার মাধ্যমে সূর্যের তাপ আর আলোকের একটু একটু অংশ আমরা উপলব্ধি করি তেমনি আমাদের মতো এই যে যত জীবতত্ত্ব রয়েছে প্রত্যেকটি জীবাত্মা হচ্ছে সেই পরমাত্মার থেকে নির্গত তার থেকে বিস্তৃত বা বিবর্ধিত এই ক্ষুদ্র ক্ষুদ্র তারই অংশ তার বিভিন্ন অংশ সেই জন্য জীবগণ হচ্ছে বা জীবাত্মা হচ্ছে পরমাত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কখনোই সে পরমাত্মার সমান নয় যাই হোক আত্মার এই অনিত্যতা বা অবিনাশী রূপ বলার পর এইবার ভগবান আমাদের দেহ আর আত্মা জড়ো আর চিন্ময় এই দুটি জিনিসকে তুলনা করে পুনরায় পরবর্তী শ্লোকে বলছেন অন্ত বন্ত ইমে দেহা নিত্য শক্তা অনাশীন অনাশী নপ্রমে তসমাদুদ্ধ ভারত অনুবাদ অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো এখানে প্রথমে বলা হচ্ছে অন্তবন্ত ইমে দেহা এই যে দেহ সেটা বিনষ্ট হবেই সেটা হয় এখনই বিনষ্ট হবে কি কয়েকদিন পরে বিনষ্ট হবে সুতরাং অর্জুন যদি যুদ্ধ নাও করেন তিনি যদি ভীষ্ম দ্রোণের প্রতি স্বর্নিক্ষেপ নাও করেন তারা ধার্তরাষ্ট্র প্রত্যেকে তার যত আত্মীয় স্বজন তাদের দেহ এক সময় না একসময় বিনষ্ট হবে। কিন্তু তাদের প্রত্যেকের শরীরে অবস্থিত যে আত্মা সেটি অবিনাশী এবং অপরিমেয় সেই জন্য অর্জুন যদি চেষ্টা করো তাদের প্রতি শত সহস্র স্বর নিক্ষেপ করে তাহলে তার একটি স্বরও সেই আত্মাগুলির একটিকেও ভেদন করতে পারবে না তাদের আত্মাগুলির স্বরের ফাঁক দিয়ে গলে যাবে এর পূর্বে তিনি আত্মার আকার আয়তনের কথা একবার বলেছেন এখানে আবার তিনি বলছেন অপরিমেয় অর্থাৎ আত্মাকে জড় পরিমাপের দ্বারা আবদ্ধ করা যায় না অপরিমেয় মানে এই নয় যে তার কোনো পরিমাপ নেই যেমন গগনে তারা যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে আকাশে কটা তারা তাহলে মানুষ বলবে অসংখ্য বা অগুন্তি বা একটা ভেড়ার গায়ে লোম কটা লোম আছে অগুন্তি বা অসংখ্য কিন্তু অসংখ্য মানে যে একটা সংখ্যা নয় তা নয় নিশ্চয় একটা নির্দিষ্ট সংখ্যক তার লোম তার গায়ে রয়েছে হয়তো কয়েক কোটি হতে পারে সেটা যেহেতু গুনতে পারবো না আমরা তাই বলে দিচ্ছি আমরা অসংখ্য কিন্তু আর একটা সংখ্যা আছে সেরকম আত্মাকে যেখানে অপরিমেয় বলা হচ্ছে তার মানে হচ্ছে জ্বর চিন্তাভাবনাতে বা জ্বরো যে পরিমাপের পদ্ধতি তার দ্বারা তাকে পরিমাপ করা অসম্ভব তার নিজস্ব একটি পরিমাপ আছে সেটা হচ্ছে চিন্ময় এখানে কৃষ্ণ দুটি দিক দেখাচ্ছেন একটা হচ্ছে যে দেহ আর দেহের মধ্যে অবশ্যই শরীরই বা আত্মা বা দেহি তো সেইখানে তিনি বোঝাচ্ছেন যে এই দেহটা একসময় নষ্ট হয়ে যাবে কিন্তু আমাদের এই যে আত্মা সেটা থেকে যাবে এইভাবে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের প্রত্যেকের ভীষ্ম দ্রোণাদি প্রত্যেকের প্রকৃত পরিচয় হচ্ছে আত্মা এই শরীরটা নয় কারণ শরীরটা কয়েক দিনের জন্য রয়েছে অনিত্য আর সেই সঙ্গে দেহ ও আত্মার মধ্যে আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আত্মা কিন্তু এইটুকুই যথেষ্ট নয় সঙ্গে এটাও জানতে হবে দেহটি যে শুধু অনিত্য তাই নয় যে কদিন দেহ আমাদের সঙ্গে রয়েছে সেটিও রয়েছে আত্মার জন্য যে মুহূর্তে আত্মা দেহটিকে ছেড়ে চলে যাবে হয়তো দেহটির একশো বছর থাকার কথা আয়ু তার কিন্তু যদি আত্মা পঞ্চাশ বছরেই তাকে ছেড়ে চলে যায় তাহলে সেই দেহটি একাকী আর পঞ্চাশ বছর থাকতে পারবে না সে তৎক্ষণাৎ পচতে শুরু করবে সেই জন্যই ভগবান বলছেন যে এই অনিত্য দেহ যেটি এক তো আমাদের প্রকৃত পরিচয় নয় আর দ্বিতীয়ত এটি আত্মার উপর নির্ভরশীল সুতরাং দেহের কথা না ভেবে আত্মাকে গুরুত্ব এই জন্মে কর্ম অনুসারে এই আত্মার পরবর্তী গতি নির্ধারিত হয় আত্মা কখনো দেহের উপর নির্ভরশীল থাকে না সেই জন্য অনিত্য দেহকে উপেক্ষা করো আর এই অবিনাশী আত্মার পরবর্তী গতি কি হবে সেইটাকে গুরুত্ব দিয়ে আত্মার গতি যাতে ঊর্ধ্ব দিকে হয় যাতে আমরা আরও উন্নত হতে পারি পরবর্তী জন্মে সেই চিন্তা ভাবনা করে বা আত্মাকে যাতে আমরা চিৎগতি দিতে পারি সেই জন্য আমাদের উচিত যথোপযুক্ত কর্তব্য কর্মে নিযুক্ত হওয়া সেই জন্য তিনি অর্জুনকে এখানে বলছেন তসমাত যুদ্ধস্ব ভারত হে ভারত তুমি বিনাশীল শরীরে গুরুত্ব দিও না কিন্তু অবিনাশী আত্মাকে গুরুত্ব দাও এবং নিজের কর্তব্য কর্ম করো যাতে এই আত্মা যেটা থাকবে সেটাই যেন ভবিষ্যতে তার জন্য গতিটা সঠিক হয় পচনশীল দেহের কথা ভেবে আত্মার যেন নিম্নগতি না হয়ে যায় এই যুদ্ধের উদাহরণ দিয়ে বলতে গিয়ে এবার কৃষ্ণ তাকে আরও বলছেন ইয় এ নং ব্যক্তি হন্তারং যশ্বই নং মন্যতে হতম উভৌ তৌ নীত নায়ং হন্তে হতে অনুবাদ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারুর দ্বারা নিহত হন না শিল্প তাৎপর্য বলছেন যে দেহকে হত্যা করলে পরে কোনো দেহকে মেরে ফেললে দেহটির মৃত্যু হয় কিন্তু আত্মা মৃত্যু হয় না আত্মা সঙ্গে সঙ্গে স্থানান্তরিত হয়ে গিয়ে অন্য কোথাও অন্য কোনো দেহকে বা অন্য কোনো স্থানে আশ্রয় নেয় সেই জন্য বলছেন যে আত্মাকে হত্যা করা যায় না যে মনে করে আত্মা হত হয়েছে সে জানে না আত্মা সম্বন্ধে আবার একই সঙ্গে বলছেন যে আত্মা কাউকে হত্যা করতেও পারে না আত্মা নিজে তো হত্যা হয় না হত হয় না আবার সে কাউকে হত্যাও করতে পারে না এখন এইটা বলতে ভগবান কী বোঝাচ্ছে এরকম মনে হতে পারে যে আত্মা তো শরীরকে গ্রহণ করে কোনো শরীরের মাধ্যমে কোনো খুনি বা অপরাধীর আত্মা তার শরীরের সাহায্যে অন্য কোনো ব্যক্তিকে তো হত্যা করছে ব্যক্তিকে তো করছে কিন্তু প্রশ্ন হচ্ছে একটু আগেই যখন বললাম যে আত্মা যখন দেহ থেকে পৃথক হয় হত্যা মানে হচ্ছে কোনো ব্যক্তির আত্মাকে তার শরীর থেকে পৃথক করে দেওয়া কোনো ব্যক্তির আত্মাকে তার শরীর থেকে পৃথক করলে দেহটির হত্যা হয় আত্মার হত্যা হয়ই না তো প্রকৃত হত্যার ঘটনাটাইটাই তো মিথ্যা প্রকৃত নয় দেহের হত্যা এবং দেহ তো এক সময় না এক সময় বিনষ্ট হবে যেহেতু হত্যার ঘটনাটাই প্রকৃত নয় তো সুতরাং হত্যাটাও মিথ্যা আর যে হত্যা করছে সেও মিথ্যা সেই জন্য ভগবান বলছেন আত্মা না তো হত হয় আর না এ কাউকে হত্যা করতে পারে সেই জন্য নায়ং হন্তি ন হন্নতে কিন্তু ন হন্নতে শব্দটাকে ব্যবহার করে অনেক সময় অনেক খারাপ ব্যক্তি সে নিজের কোনো জড় ইন্দ্রিয় সাধনের জন্য অন্য কারোর শরীরকে হত্যা করার জন্য খুব তৎপর হয়ে পড়ে যে আত্মা তো বিনষ্ট হবে না তাহলে আমরা ইচ্ছা মতো হত্যা করতে পারি শুভ প্রভুপাত বলছেন তাৎপর্যে বেদে বলা হয়েছে মা হিংসাত সর্বভূতানি অর্থাৎ অকারণে নিজের খেয়াল খুশি মতো পশু হত্যা করা বা কোনো ব্যক্তিকে হত্যা করে কেউ যদি মনে করে আত্মা তো নিত্য দেহটি নষ্ট হলো কিন্তু হিংসাবৃত্তির জন্য জোর করে নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য তার আত্মাকে তার শরীর থেকে বের করে দেওয়ার জন্য তাকে জাগতিক কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের অবশ্যই পাপ বা অপরাধ হয় ঠিক যেমন দেশের আইন অনুসারে খুনি বা অপরাধীকে সাজা দেওয়া হয় ঠিক সেই রকম ঈশ্বরের বিচারে কোনো জীবের বর্তমান শরীরকে আমরা নিজের ইচ্ছা যদি নাশ করে ফেলি তার আত্মাকে সেই শরীর থেকে বের করে দিই তাহলে আমাদের তার ফল ভোগ করতেই হবে এখানে মনে হতে পারে যে কৃষ্ণ তো অর্জুন অর্জুন তো এই কথাই বলছিলেন কৃষ্ণ তো অর্জুনকে হত্যা করার জন্য উৎসাহিত করছেন কিন্তু এখানে অর্জুনকে কৃষ্ণ তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো যুদ্ধে অনুপ্রাণিত করছেন না তিনি তাকে অনুপ্রাণিত করছেন ধর্মযুদ্ধে এই যুদ্ধটি অর্জুনের খেয়াল খুশি মতো হচ্ছে না তাকে বলা হচ্ছে নিজের কর্তব্য কর্ম অনুসারে করতে যদি সেটি অর্জন না করে তাহলে অধর্মের বৃদ্ধি হবে তারা জয়যুক্ত হবে যারা অধর্মের প্রতি এবং জয়যুক্ত হওয়ার পর তারা নির্বিচারে আরও বহু মানুষের আত্মাকে তাদের শরীর থেকে বিচ্ছিন্ন করবে ফলে অনেক অধিক পরিমাণে হিংসা করবে এবং স্বাভাবিকভাবেই সকলের ক্লেশ হবে আর অধার্মিক ব্যক্তিদেরকে এই জগৎ থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে ধর্মযুদ্ধে অবতীর্ণ হতে বলছেন তার খেয়াল খুশি মতো ইন্দ্র জন্য তাকে এটা করতে বলছেন না এর পরবর্তী শ্লোকেই মৃত্যুতে দেহের বিনাশ কিন্তু এই আত্মার যে অনিত্যতার কথা সেটা ভগবান আরও বলছেন এবং সেই সঙ্গে এটাও বোঝাচ্ছেন যে আত্মার বিনাশ বা উৎপত্তি কিছুই হয় না এইভাবে আস্তে আস্তে আত্মতত্ত্ব জ্ঞান আমরা আরও বেশি বেশি জানতে পারবো পরবর্তী বিংশতি শ্লোকে কৃষ্ণ বলছেন ন যায়তে বা মৃয়তে ভবিতা বা নভূয় অজ নিত্য শাশ্বতং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে অনুবাদ আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ তার উৎপত্তি বৃদ্ধি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চির নবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনও নষ্ট হয় না এখানে আত্মা সম্বন্ধে কি বলা আছে প্রথমেই বলা আছে ন জায়তে আত্মা কখনো জন্মায় না নিয়তে তো বুঝলাম যে আত্মাকে হত্যা করা যায় না কিন্তু আত্মা জন্মায়ও না আবার একই সঙ্গে বলছেন অজ নিত্য শাশ্বত এবং অর্থাৎ অজ যার কখনো জন্ম হয়নি এর অর্থ এই নয় যে আত্মার কোনো অস্তিত্বই নেই বলছে সেটা কখনো জন্মাই না তার কোনো জন্মই হয়নি তার যদি জন্মই না হয় জিনিসটা সৃষ্টি হয়নি তাহলে আত্মার তো কোনো অস্তিত্বই নেই এটার অর্থ তা নয় আত্মা হচ্ছে নিত্য আত্মারই যে অস্তিত্ব সেটা এমন নয় যে কোনো দিন সে প্রকট হয়েছে যেমন জনজগতে আমাদের শরীর এটা একদিন হয়েছে যেদিন আমাদের জন্মদিন সেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছি মায়ের গর্ভ থেকে আমরা এই জগতে জন্মেছি সেই দিন আমাদের অ্যাপিয়ারেন্স তার আগের দিন অব্দি ছিল না বা একটা দিন সে তার মাতৃগর্ভে আবির্ভূত হয়েছে তা আত্মার এরকম হয় না আত্মা কখনও কোনো দিন হঠাৎ করে তৈরি হলো এরকম হয় না আত্মা অজ সে সর্বদাই রয়েছে সে নিত্য শাশ্বত তাছাড়া জীবাত্মার উৎপত্তি যে চিন্ময় জগতে এই জড় জগতে নয় আত্মা যখন চিন্ময় জগতে ভগবানের অংশরূপে তার অস্তিত্বে এসছে তো সেখানে সময় বা কালের কোনো প্রভাব নেই আত্মা সৃষ্টি হওয়ার পরই জগৎ সৃষ্টি হয়েছে জড় জগৎ যেখানে টাইম অ্যান্ড স্পেস অর্থাৎ সময় বা স্থানের একটা আবির্ভাব হয়েছে এবং কালচক্রের উৎপত্তি ঘটেছে তখন সময়ের উৎপত্তি ঘটেছে আগে পরে বা তখন চিন্ময় জগতে নিত্যকাল বর্তমানকাল তো সেটা আমাদের এখানে এই বুদ্ধিতে বোঝা অসম্ভব তাই চিনময় জগতে আত্মা ভগবানের থেকে সৃষ্ট হলেও তার কোনো সৃষ্টি বলে কিছু হয় না সে নিত্যকাল রে সেই জড়জগতের ক্ষেত্রে তো বটেই সেই জন্য জড়জগতের শুরু থেকেই জড়জগতের পূর্ব থেকে এই আত্মার অবস্থান সেই জন্য সে অতীতেরও অতীত সেই জন্য তাকে বলা অজ এই জগতে এসে আত্মা জন্মায়নি আত্মা খালি চিন্ময় জগৎ থেকে এই জগতে প্রবেশ করেছে সেই জন্য আত্মা হচ্ছে অনাদি বা অজ গীতার এই অংশে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ উপনিষদের নৈতিক পদ্ধতিতে জ্ঞান দান করছেন উপনিষদ কি করে এই জড়জগৎ থেকে ভগবানকে উপলব্ধি করার জন্য তিনি বাঁচতে শুরু করে সর্বপ্রথম সে তো ব্রহ্ম উপলব্ধি করে যে আমি এই দেহনী আত্মা বোঝার জন্য তারা বুঝতে শুরু করে যে আমি কি হাতটা না আমি হাতটা নই তাহলে কি আমি শুধু পাটা পাটাকে কেটে দিলেও তো আমি থাকি তাহলে আমি খালি পা পাটা নই এরকমভাবে বাদ দিতে 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 শুরু করে যে কোন অংশটা আমি এটাও নই আমি এটাও নই এটাও নই এইরকমভাবে ভগবান ওইখানে এখানে আত্মাকে জড়জগতের প্রত্যেকটা বস্তুর সঙ্গে তুলনা করে করে দেখাচ্ছেন জড়ো দেহের যে বিশেষ করে বৈশিষ্ট্যগুলো সেগুলোর সঙ্গে তুলনা করে করে দেখাচ্ছেন যে কোনোটার সঙ্গে কি আত্মার মিলাচ্ছে দেহ জন্মায় তাহলে কি আত্মাকে জন্মায় না জন্মায় না জড়দেহ বিনাশীল কিন্তু আত্মা বিনাশীল নয় জড়দেহ সবসময় সে অনিত্য কিন্তু আত্মা হচ্ছে নিত্য শাশ্বত এরকমভাবে বোঝাচ্ছেন যে আত্মা এটাও নয় আত্মা ওটাও নয় আত্মা সেটাও নয় অর্থাৎ আত্মা এই জড় জগতের কোনো বস্তুই নয় সে জড় অস্তিত্ব থেকে সম্পূর্ণ পৃথক সেই জন্য বলছে যে ন যায়তে মৃহতে বা কথাচীন সে জন্মায় না মরে না নায়ং ভুত্যা ন হন্যতে এরপর আরও বলবেন ভগবান নৈন্যং চিন্ততি সস্ত্রাণী তাকে কাটতে পারে না সে সচ্ছিদানন্দময় সে সে অচ্ছেদ্য অক্লেদ্য অদার্য অশস্য এই রকম বলছেন যে সব রকম দিব্য বলি এই আত্মার মধ্যে রয়েছে কারণ আত্মা সচ্ছিদানন্দময় ভগবান বা পরমাত্মার অংশ সেই জন্য ভগবানের এই দিব্য বৈশিষ্ট্যগুলি আত্মার মধ্যে অল্প অল্প দেখা যায় সেই আত্মা তাই জড়জগতের কোনো বস্তু নয় যা শিলোপ বা তাৎপর্যে এইভাবেই বুঝিয়েছেন দেহের সঙ্গে তিনি তুলনা করেছেন তিনি বলেছেন যে আমাদের শরীরকে প্রত্যেকটা জীবের শরীরকে ছয়টি পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় এক তো সময় সে জন্মায় তারপর সে বৃদ্ধি পায় তারপর স্থিতি জন্ম বৃদ্ধি স্থিতি তারপর প্রজনন বা সন্তান জন্ম দেওয়া তারপর ক্ষয়প্রাপ্ত হয় বার্ধক্য আসে এবং জরাপ্রাপ্ত প্রাপ্ত হয় একসময় মৃত্যু এই ছয়টি পরিবর্তন প্রত্যেকটি শরীরের হয় এবং এটাও বলা হয় যে যেহেতু আমাদের জড় দেহগুলি জন্মায় সেই জন্য একসময় তাকে মরতেও হয় কিন্তু অপরপক্ষে আত্মার ঠিক উল্টোটা আত্মার যে শুধু মৃত্যু হয় না তা নয় আত্মার জন্মও হয় না জন্ম মৃত্যু হয় না এমন কি তার বৃদ্ধিও হয় না আত্মা চিরকালী নৃত্য আত্মা একটা আত্মা থেকে অন্য আত্মার সৃষ্টিও হয় না এবং আত্মা কখনো ক্ষয়ও প্রাপ্ত হয় না সেই জন্য আত্মা দেহের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিন্ন আর এক কথা আমরা বলতে পারি যেহেতু আত্মার জন্ম হয় না তাই তার মৃত্যুও হয় না আত্মার মধ্যে যে এই যে ছটা গুণ নেই আত্মার যে জড় শরীরের জড়ো যে ছটা পরিবর্তন আত্মার মধ্যে যে হয় না সেটা আমরাও উপলব্ধি করতে পারি আমরা শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত আমাদের শরীরে বহু রকমের চেঞ্জ হয় বা পরিবর্তন আসে সমাজে অনেক কিছু পরিবর্তন আমরা দেখি সেগুলোর দ্বারা আমি বুঝতে পারি যে কত কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু আমরা কখনও নিজেকে পরিবর্তিত রূপে ভাবতে পারি না হ্যাঁ নিজের কোনো শরীরের অংশ চুল চোখ হাত পা গায়ের রঙ এইগুলো আমরা পরিবর্তিত দেখতে পারি কিন্তু আমি বলতে আমি যে বুঝি ছোটোবেলায় নিজেকে যা বুঝতাম এখনও যা বুঝি পরেও যা বুঝবেন সেটা কিন্তু আপনি একই বুঝবেন কখনো বুঝেন না যে আমি আর এরকম নেই আমি চেঞ্জ হয়ে গেছি আমার কোনো বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে আমার ইচ্ছাগুলো চেঞ্জ হয়েছে আমার খাওয়া দাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি বলতে সেই আমিই রয়েছি এমনকি দেখবেন বৃদ্ধ ব্যক্তিরাও কিন্তু অনেক সময় যৌবনের মতো যুবকের মতো কোনো উদ্যম তার মধ্যে আসে যে আমি এটা করবো তারপর মনে করতে কি পারে না কারণ শরীরটা তাকে সাথ দেয় না কিন্তু ইচ্ছাগুলো সেরকমই আসে সেই জন্য আত্মা সবসময় অবিকারী আত্মার কোনো রকম পরিবর্তন আসে না পরিবর্তনগুলি খালি দেহের আসে কিন্তু জগতের আসলে এই যে পরিবর্তনগুলি এই যে ছটা পরিবর্তন জড়দেহে দেখা যায় সেটা হয় কালের প্রভাবে কালের প্রভাবেই আমাদের শরীর ছয়টি পরিবর্তনের মধ্যে দিয়ে যায় কিন্তু যেহেতু আত্মার উপর সময়ের কোনো প্রভাবই নেই আত্মার সৃষ্টি হয়েছে চিন্ময় জগতে কালের প্রভাবের কালের নিয়ন্ত্রণের বাইরে তারপর আত্মা এই জগতে এসছে সেই জন্য এই জগতে এলেও আত্মার উপর এই জগতের কোনো নিয়ম প্রযুক্ত হয় না সে কেবলমাত্র শরীরকে আমি বলে ভাবে বলে তার এই পরিবর্তনের দ্বারা সে প্রভাবিত হয়ে পড়ে কিন্তু প্রকৃতপক্ষে আত্মার কোনো কোনো রকম কোনো পরিবর্তন হয় না এখন কেউ প্রশ্ন করতে পারে যে আগের শ্লোকে দেখছি আত্মা ইন্দ্রিয় গোচর নয় আত্মা অতি ক্ষুদ্র হলেও তাকে আনুবীক্ষণিক যন্ত্র দিয়েও দেখা যাচ্ছে না আবার দেহের মতো কোনো পরিবর্তন হয় না তাহলে যে আত্মা কিন্তু তার যে অস্তিত্বে তার প্রমাণ কি একটা প্রমাণ তো চাই তো সেই জন্য বলা যাচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ হচ্ছে শিলপ্রভুপাত বলছেন তাৎপর্যে চেতনা চেতনাই হচ্ছে আত্মার অস্তিত্বের প্রমাণ উদাহরণস্বরূপ এখানে দৃষ্টান্ত দিচ্ছেন যে সূর্যের অস্তিত্বের প্রমাণ হচ্ছে আলো অনেক সময় দেখা যায় মেঘলা আকাশ সূর্য দেখা যাচ্ছে না সূর্য বলতে আমরা যাকে বুঝি তাকে দেখা যাচ্ছে না কিন্তু মেঘলা আকাশও আলো হয়ে থাকে রাতের মতো হয় না ওই মেঘের ফাঁকে একটু আলো আলো দেখে আমরা বুঝতে পারি যে সূর্য উঠে গেছে কেবল মেঘ করে আছে বলে সূর্যকে দেখা যাচ্ছে না ভোরবেলাতেও দেখা যায় সূর্য উদয় হয়নি কিন্তু সূর্য উদয় ঠিক আগের মুহূর্তটায় সূর্যের কিছুটা রশ্মি আকাশে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে ফলে চারিদিকে একটা আলোর আভা দেখতে শুরু হয় সূর্য আসার আগেই চারিদিকে কিন্তু আলো ফুটতে শুরু করে তো সেই আলো ফুটতে শুরু করলেই মানুষ বুঝতে পেরে যায় এইবার সূর্য উঠবে ঠিক সেই রকম আমরা শরীরে যখনই কোথাও কোনো চেতনার প্রকাশ দেখতে পাই তখনই আমরা বুঝতে পারি আত্মা আছে কোনো ব্যক্তিকে কেউ যখন মৃত বলে ভাবে হঠাৎ করে যদি তার মধ্যে একটু পালস পাওয়া যায় বা হৃদস্পন্দন শোনা যায় বা নাকের কাছে তুলো তোলে একটু নড়ছে বা হাত পায়ে কোনো তখন আমরা বুঝতে পারি যে তার মানে এর মধ্যে আত্মা রয়েছে আত্মা রয়েছে বলেই চেতনা রয়েছে আর চেতনা রয়েছে বলেই সবকিছু হচ্ছে যদি আত্মা না থাকে চেতনা না থাকে তাহলেই জ্বর শরীরটা একটা পিণ্ডে পরিণত হবে তার ছয় রকম পরিবর্তন তো হবে না কিন্তু অন্য কোনো জীবাণুর দ্বারা গোটা শরীরটা পচে যাবে আত্মার উপস্থিতিতেই শরীরের উপস্থিতি এমনকি মাতৃগর্ভেও আত্মা উপস্থিত থাকে বলেই সেই জীবাত্মাটি ভ্রূণ থেকে আস্তে আস্তে বড়ো হয়ে একটি কোনো আকার ধারণ করে যদি সেই জীবাত্মার সেই সময়েও যদি গর্ভস্থ ভ্রূণ থেকেও যদি আত্মা চলে যায় তাহলেও সঙ্গে সঙ্গে গর্ভপাত হয়ে যায় সেই ভ্রূণটি মারা যায় তাই আত্মা কেবল শরীরের থেকে পৃথক এবং দেহর থেকে বিপরীত গুণ বিশিষ্ট তাই নয় বরং দেহের অস্তিত্ব সম্পূর্ণরূপে আত্মার উপর নির্ভরশীল কারণ মনে হতে পারে তাহলে আত্মা হচ্ছে প্রকৃত দেহি বা ব্রহ্ম বা ঈশ্বর আর দেহ হচ্ছে তার সেবক আত্মা দেহি আর দেহটা হচ্ছে ভৃত্য তাই আত্মা দেহকে দিয়ে চালায় কিন্তু প্রকৃতপক্ষে আত্মার উৎস হচ্ছে পরম আত্মা পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সত্যিকারের প্রভু আর প্রত্যেকটি জীবাত্মা হচ্ছে তার নিত্য ভৃত্ত পূর্বে কয়েকটি শ্লোক আগে আমরা আলোচনা করেছিলাম প্রভুপাত সেখানে বলছিলেন না যে নিত্য নিত্য আনাম চেতন চেতনা একো এক বহু নাম যদোধতি কামান যে প্রত্যেকটা জীবের আত্মাই নিত্য কিন্তু সমগ্র নৃত্যর মধ্যে একজন নিত্য রয়েছে সমগ্র চেতনশীল ব্যক্তিদের মধ্যে একজন বিশেষ ব্যক্তি রয়েছেন যিনি সকলের কামনা বাসনা পূরণ করেন এখানেও শ্রীপ্রভুপাত প্রভুপাত আরেকটি উদ্ধৃতি দিয়ে বলছেন अनाणीयां महतो महीयान आत्माशंतर निहत गुहाय तम बीत शोक ধাতু প্রসাদান মহিমান মাতমান এখানে পরমাত্মার কথা বলা হচ্ছে যিনি ক্ষুদ্রতমেরও ক্ষুদ্রতর আর বৃহত্তমেরও বৃহত্তর এবং আত্মাস্ব নিহিত গুহায়াম প্রত্যেকটি জন্তু বা জীবের হৃদয়ের অভ্যন্তরে আত্মার সঙ্গে সঙ্গেই পরমাত্মা অবস্থান করেন তমক্ষতু পশ্চতি বিত শোক যে এটা দেখতে পায় তার কি হয় মহিমানম আত্মন আত্মার এই গুণগান যিনি করেন যিনি উপলব্ধি করেন তিনি পশ্চতি বীত সুখ সেটা দেখলে পরে তার কোন রকম তাই এখানেও আমরা বুঝতে পারছি যে আমাদের দেহে অবস্থিত যে পরমাত্মা তাকে আত্মা হওয়াটা ভুল যেমন মায়াবাদী বা ব্রহ্মবাদীরা ভেবে থাকে নিজের অন্তরে ঈশ্বর দর্শন করাটাই খালি তারা বলে না তারা বলে নিজেকেই ঈশ্বর দর্শন করা কিন্তু কথাটি ঠিক তা নয় কারণ নিজের আত্মা বা ব্রহ্মত্ব উপলব্ধি করার পর এই ব্রহ্মের পাশে যে একজন পরম ব্রহ্ম বা পরমাত্মা আছে তাকে উপলব্ধি করাটাই জরুরি যদি প্রত্যেকটি জীবাত্মা স্বয়ং স্বয়ং ঈশ্বর হতেন তাহলে অর্জুন আর কৃষ্ণের দুজনের একই স্থিতি হতো আর শ্রীমদ ভগবদ গীতা কৃষ্ণ আর অর্জুনকে বোঝানোর কিছু মানে প্রয়োজন ছিল না অর্জুন নিজে নিজেই অন্তর থেকে উপলব্ধি করতে পারতেন কেউ জ্ঞানদাতা আর কেউ জ্ঞান গ্রহীত হতো না সেরকম কোন ব্যাপারই থাকতো না কারণ প্রত্যেকেই সমানে হতো কিন্তু যেহেতু অর্জুন কৃষ্ণ থেকে সেই জ্ঞান গ্রহণ করছেন তো বুঝতে হবে যে আত্মা জীবাত্মা পরমাত্মার উপর নির্ভরশীল করছেন আর যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেবল পরমাত্মাই নন তিনি অনন্ত কোটি পরমাত্মার উৎসেরও উৎস তিনি সবকিছুর উপরে সেই হত্যার উদাহরণ থেকেই ভগবান পরের শ্লোকে অর্জুনকে আবার বোঝাচ্ছেন বেদাবিনাশীনম অযম্যয়ম কথম সপুরুষ পার্থ কংঘাতয়তি হন্তিকম অনুবাদ হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন এখানে ঠিক দেখুন ঊনবিংশতি শ্লোকেরই কথাগুলোকে যেন আবার রিপিট করা হচ্ছে সংস্কৃত লিটারেচারে এরকম রিপিটেশনের একটু গুরুত্ব আছে যখনই কোনো শব্দকে বারবার রিপিট করা হয় তখন বোঝা যায় যে দ্বিতীয়বার পূর্বের তুলনায় তার কোনো বিশেষ বৈশিষ্ট্যকে বেশি করে তুলে ধরা হচ্ছে এখানে তিনটে কথা বলেছে আত্মার কথা যে জয় এনম অজয়ম বেদা বিনশ নিত্যম অজম আর অব্যয়ম অর্থাৎ আত্মা হচ্ছে নিত্য আত্মা অজ আত্মা অব্যয় এই কথাগুলো আগেই বলা হয়েছে কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে যে ব্যক্তি এটা জানেন সেই ব্যক্তি কীভাবে কংঘাত হন্তিকম তিনি কীভাবে কারুর দ্বারা হত্যা হতে পারেন আর কাউকে হত্যা করতে পারেন এটা তিনি পারেন না এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন অর্জুনকে যে তুমি যদি এই কথাটা বুঝতে পেরে যাও যে আত্মা কখনো নিহত হয় না তুমি কি করে ভাবতে পারবে যে তুমি ভীষ্ম বা দ্রোনকে হত্যা করছো কারণ তুমি তো জানতে পেরে গেছো যে আত্মাকে হত্যা করা যায় না তাহলে যেই জিনিসটা উপলব্ধি করেছে সে কাউকে হত্যা করতে পারে না সে কখনো ভাবতে পারে না যে আমি কাউকে হত্যা করছি সেই জন্য নিজের আত্মীয় বা গুরুর হত্যাকারী ভাবা যেটা ভেবে অর্জুন শোক করছিলেন সেটা তার শোক করা উচিত নয় কিন্তু সেই প্রশ্ন এখানে আবার আসে যে এই রকম ভাবতে শুরু করলেই তো মুশকিল তাহলে আত্মাকে যেহেতু হত্যা করা যায় না কিন্তু তার বর্তমান দেহটিকে হত্যা করে সেই দেহটাকে তাকে বিচ্ছিন্ন করা যায় ঊনবিংশটি শ্লোকে যেরকম বলা হচ্ছিল তাহলে মানুষ মনে করতেই পারে যে আত্মা নিত্য অজ এবং সেই জন্য আমরা তার শরীরটাকে নষ্ট করতে পারি এই ওই একই কথা এখানেও রিপিট করছেন যে ইচ্ছামতো অকারণে ওই রকমভাবে দেহকে বিনাশ করাটা মহাপাপ অর্জুনও ভাবতে পারেন যে কৃষ্ণ তাকে দিয়ে সেটিই করাচ্ছেন কিন্তু এখানে কৃষ্ণ হচ্ছেন পূর্ণ জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তিরা সব কিছুই যথাযোগ্য স্থানে যথাযোগ্য কারণে ব্যবহার করতে পারেন এবং তাদের সব কিছুর ব্যবহারের ফলে সকলের জন্য মঙ্গল হয় তাই কৃষ্ণ এখানে অর্জুনকে ধর্ম রক্ষার্থে তার অধর্মের পক্ষে স্থিত আততাই আত্মীয়দের বিনাশের কথা বলছেন যেটা দোষের নয় প্রভুপাতে এখানে উদাহরণ দিচ্ছেন যে যখন কোনো ডাক্তার বা শল্য চিকিৎসক তার রোগীর যখন অপারেশন করেন তার কোনো অঙ্গের প্রতি হিংসা করেন হয়তো কোনো কারণে তার হাত বিষিয়ে গেছে কেটে বাদ দিলে মানুষটি বাঁচবে যদিও তার কষ্ট হয় তথাপি এই অল্প কষ্টের বিনিময়ে সে অনেক সুখ পায় এবং সে তার মঙ্গলই হয় এখন ঠিক সেই রকমভাবে রাজা বা বিচারক যখন কোনো খুনিকে কোনো দোষী ব্যক্তিকে হত্যাকারীকে যখন প্রাণদণ্ড দেন তখন সমাজের কল্যাণ হয় সমাজ থেকে সেই সেই যে দোষ করার প্রবণতাটা মানুষের মধ্যে থেকে কমে যায় এবং মানুষ ভয়ে সেরকম কাজ আর করে না কিন্তু হাতের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে তো তার প্রতি অমঙ্গলই হলো শরীরটা তো বাঁচলো কিন্তু হাতটাকে তো কেটে ফেলে দেওয়াতে সে পচে গেল হাতের যদি চিন্তাভাবনা থাকতো সে বলতে পারতো যে আমার সঙ্গে অমঙ্গল হয়েছে কিন্তু তা নয় প্রকৃতপক্ষে তার সঙ্গেও মঙ্গল হয়েছে কারণ যে খুনিকে শাস্তি দেওয়া হয় সেই ব্যক্তিও যদি শাস্তি না পেত তাহলে যখন সে স্বাভাবিকভাবে দেহত্যাগ করতো তার ফলে এই মৃত্যুদণ্ড লোককে হত্যা করার জন্য মৃত্যুর পর তাকে ভয়ঙ্কর নরক ভোগ করতো বহু বর্ষকাল এবং তারপর যখন সে জন্মাত পুনরায় মৃত্যু হতো তাই একরকমভাবে তাকে শাস্তি দিয়ে তাকে পাপ মুক্ত করে পরবর্তী জন্মে পাঠানো হচ্ছে সেই তার জন্য কোনো না কোনোভাবে মঙ্গলই হচ্ছে তাই কোনটাতে জীবের মঙ্গল হচ্ছে আর কোনটাতে অমঙ্গল হচ্ছে সেটা হাতের দৃষ্টিতে বা খুনির দৃষ্টিতে দেখলে হবে না সেটা দেখতে হবে বিচারকের দৃষ্টিতে অর্থাৎ যিনি প্রকৃত জ্ঞান সম্পন্ন তিনি বিচার করতে পারেন যে কোন ক্ষেত্রে হিংসাকে ব্যবহার করা যায় আর কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না যারা ধর্মযুদ্ধের নামে হিংসাকে ব্যবহার করে এবং তারা মনে করে যে এইরকমভাবে যদি আমরা নিজের দেহ ত্যাগ করে দিই যদি আমরা প্লেন ক্র্যাশ করিয়ে বা মানব বোমার মাধ্যমে নিজেকেও শেষ করে দিই এবং আমার সঙ্গে অনেক লোককে হত্যা করে দিই তাহলে পরের জন্য আমি জন্মাতে গিয়ে বহু সংখ্যক কুমারী অপসরার সঙ্গে আমি অনেক উপভোগ করব। এটা তারা ভাবতে পারে এখন কি বলবেন এই ব্যক্তিটা পরের জন্মে বিশ্বাস করে কি করে না অবশ্যই করে করে বলেই তো সে পরের জন্মে ভোগের কথা ভাবছে কিন্তু এই পরের জন্মে বিশ্বাস করার জন্য দেখুন যে কাজটা সে করছে তাতে কি সকলের মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে তাহলে পরজন্মের বিশ্বাসটা এখানে অমঙ্গলকারী রূপে তাকে চিহ্নিত করছে তার চাইতে সে যদি আত্মতত্ত্ব জ্ঞানবিহীন হতো নাস্তিক ভোগী হতো তাহলেও সে ভাবতো এই একটাই জন্ম পেয়েছি শেষ হয়ে গেলেই গেল তাহলে আমি আর কোনো ওইরকম কাজ করবো না যাতে অন্তত আমি মারা যায় কিন্তু আসলে পরজন্মের সম্বন্ধে জ্ঞান থাকা বা না থাকাটা জরুরি নয় জরুরি হচ্ছে আত্মকেন্দ্রিকতাটাকে বাদ দিয়ে কৃষ্ণকেন্দ্রিক হওয়া সেই জন্য প্রভুপাত নাম দিচ্ছে না ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস আমরা পরজন্মে থাকবো কি থাকবো না সেটা বেশি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সব করা উচিত জগতের মঙ্গলের জন্য যেহেতু এই ব্যক্তিরা আত্মকেন্দ্রিক নিজের মঙ্গলের কথা ভাবে তাই তারা যদি কোনো পরজন্মে বিশ্বাস নাও করে তাহলেও তারা যতদিন বেঁচে থাকবে অন্যান্য প্রাণীকে হত্যা করে তারা তাদেরকে কষ্ট দিয়ে নিজের সুখ পাওয়ার চেষ্টা করবে আর যদি তারা পরজন্মে বিশ্বাস করে তাহলে পরের জন্মে আনন্দ পাওয়ার জন্য অন্যান্য জীবকে কষ্ট দেবে কিন্তু আমরা যখন আমরা যখন কৃষ্ণকেন্দ্রিক হব নিজের ভোগ ভোগবিলাসের কথা না ভেবে আমরা যখন কৃষ্ণের আনন্দের কথা ভাবব তা যতদিন বেঁচে থাকব তার সন্তুষ্টি বিধানের জন্য এবং দেহত্যাগ করার সময় তারই সন্তুষ্টি বিধানের জন্য এমনভাবেই আচরণ করব যাতে কৃষ্ণ সন্তুষ্ট হয় আর কৃষ্ণ যখন সন্তুষ্ট হন তখন কারুর সঙ্গে অমঙ্গল হন না কারণ তিনি সকলের প্রতি করুণাময় তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞানী তাকে বলে ভগবান আমরা আগে আলোচনা করেছি ছয় প্রকার ভগ ঐশ্বর্য সৌন্দর্য যশ বৈরাগ্য শক্তি সব কিছু তার মধ্যে পূর্ণ মাত্রায় বর্তমান তাই তিনি পূর্ণ জ্ঞানী তিনি জানেন কোনটি কোন কোন ক্ষেত্রে হিংসাকে ব্যবহার করলে পরে সকলের মঙ্গল হতে পারে কারণ তিনি পরম করুণা হয় তিনি সাধুদেরকে রক্ষা করে যেমন করুণা করেন তিনি অসুরদেরকে বিনাশ করে প্রকৃতপক্ষে তাদের উপর করুণাই করেন তাদের দৃষ্টিকোণ থেকে সেটি তাদের সঙ্গে অত্যাচার বলে মনে হয় যেমন ছোট শিশুকে যখন কোনো টিকাকরণ করানো হয় তখন তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে বলে তাদের দৃষ্টিতে মনে হয় তাদের সঙ্গে অত্যাচার করা হচ্ছে যাই হোক তো এইভাবে এতক্ষণ পর্যন্ত ভগবান আত্মার নিত্যতার কথা বলছেন এর আগে দেখবেন ত্রয়োদশ লোকে সাংখ্য সেখানে তিনি আত্মার যে ভিন্ন ব্যক্তিরূপে আত্মার অস্তিত্বের কথা বলেছেন নথ ও হং যা না সং যে আমরা আমাদের সকলের অস্তিত্ব ফিক্সড নির্দিষ্ট এবং এখন পর্যন্ত এবার তিনি বললেন আত্মা নিত্য আত্মা অমর দেহের বিনাশও আত্মা বিনষ্ট হবে না তাহলে কি হবে দেহের নাশের পর আত্মার কি হবে দেহান্তরিত হবে এই দেহান্তরিত হবে সেই সংক্রান্ত আত্মার যে বৈশিষ্ট্য এইবার তিনি দেখুন বাইশ থেকে বাইশ সংখ্যক শ্লোক থেকে এবার ভগবান ওই আত্মা দেহান্তরিত হওয়ার সময় কীভাবে দেহান্তরিত হয় সেই সম্বন্ধে তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি এইবার তিনি বর্ণনা করছেন তিনি বাইশ সংখ্যক শ্লোকে বলছেন বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরপরানী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহী। অনুবাদ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীয় তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মা এবং শরীরের এই যে সম্পর্ক এটা অনেক রকম উপমা দিয়ে ব্যবহার করা যায় কিন্তু ভগবান দেখুন এখানে পোশাকের উপমা ব্যবহার করলেন বস্ত্র আমাদের জন্য পোশাক বা বস্ত্র আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা বস্ত্র ছাড়া বস্ত্রহীনভাবে থাকতে পারি না কিন্তু বস্ত্র যতই গুরুত্বপূর্ণ হোক তা সে আমাদের নিত্য সঙ্গী নয় আমাদের গুরুত্বপূর্ণ হওয়ার জন্য বা পছন্দের হওয়ার জন্য কোনো কোনো ব্যক্তি নিজের নিজের জামা কাপড়ের প্রতি প্রচুর আসক্তি থাকে বারবার সেই কাপড়টাই পরতে যায় কিন্তু সেই ব্যক্তিও জানে ততদিন পর্যন্তই তার এই আসক্তি থাকবে বা এই আকর্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত সেটি মলিন বা জীর্ণ না হয়ে যাচ্ছে যেই দিন সেটি নোংরা হয়ে যাবে জীর্ণ হয়ে যাবে পরার অযোগ্য ছিঁড়ে ছিঁড়ে যাবে তখন সে নিজেই বাধ্য হবে সেই বস্ত্রটা ফেলে দিয়ে অন্য একটি পোশাক গ্রহণ করতে অর্থাৎ সেই সময় যিনি পোশাকের প্রতি আসক্ত তিনিও জানেন এই পোশাকটাকে ত্যাগ করে দিতেই হবে এবং সেই সময় তিনি খুব একটা দুঃখিত হয়ে পড়েন না ঠিক সেই রকম আমাদেরকে শরীরকে এই পোশাকের মতো দেখতে হবে এটা আত্মার জন্য গুরুত্বপূর্ণ এই জগতে এর মাধ্যমে আমরা ধর্মকর্ম করব। কিন্তু একটা সময় আসবে যখন একে আমরা ব্যবহারের অযোগ্য হয়ে গেলে পরে একে আমরা ফেলে দেবো সেই সময় দুঃখ পাবো না তাই পোশাকের উপমাদি বোঝানো হয়েছে যে শরীরটাকে পোশাকের মতো আমাদের ট্রিট করা উচিত এটা কেবলমাত্র আমার আত্মার একটা পোশাক তাও শ্রী সুপনিষদে প্রভুবাদ বলছে এটা আমাদের বিজাতীয় পোশাক নিজস্ব জাতীয় অর্থাৎ সচ্ছি আনন্দময় পোশাক নয় এটা হচ্ছে অচিত অসৎ এবং নিরানন্দময় এটি একসময় পরিবর্তিত হয়ে নষ্ট হবেই বর্তমান যুগের আধুনিক বিজ্ঞানীরা প্রভুপাত বলছেন যারা আত্মাকে বিশ্বাস করে না তারা কিন্তু শরীরের এই ছয়টা পরিবর্তন কিন্তু অবশ্যই দেখতে বাধ্য হন এটা তারা চোখের সামনে দেখতে পান তারা দেখেন যে শরীর সৃষ্টি হলো চেতনা এলো আর এক সময় সেই চেতনার অবসান হয়ে গেল মৃত্যু হলো তারা যেটুকু যেটুকু অংশ চোখের সামনে দেখতে পান সেটুকুই বিশ্বাস করেন কিন্তু মৃত্যুর পর এই মৃত্যুর পর আর অপর একটি জন্মের পূর্বে এর কি হচ্ছে সেইটা তারা বুঝতে পারেন না তারা মনে করেন একটি চেতনা সমাপ্তি নতুন একটি চেতনার উদ্ভব কিন্তু তা নয় চেতনা নিত্য সেটা এক শরীর থেকে আরেক শরীরে স্থানান্তরিত হয় আর এই স্থানান্তরণ চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত আত্মা এটা উপলব্ধি করছে যে আমি ভগবানের নিত্য দাস আমার এই জড়ো কোনো শরীরের কোনো প্রয়োজন নেই ফলভোগের জন্য যখনই সে বুঝতে পারবে নিজের প্রভুবিত্তের সম্পর্ক ভগবানের সঙ্গে তখন তার এই প্রসাক গ্রহণের যে প্রবণতা সেটা শেষ হয়ে যাবে এবং সেই নিত্যকালের জন্য নিত্যস্বরূপে নিত্য ধামে অধিষ্ঠিত হবে সেই জন্য মুন্ডক উপনিষদ আর শ্বেতা সত্তর উপনিষদ থেকে শিব প্রভুপাত বলছেন উদ্ধৃতি তুলে যে সমান বৃক্ষ পুরুষ নিমগ্ন উনি চতি মুহ্যমান জুষ্টং যদা অন্যমি সম বিত শোক যে একই বৃক্ষে সমান বৃক্ষে ও নিমগ্ন একই বৃক্ষে দুটি পক্ষী বসে আছে ঠিক যেমন এক শরীরে দুটি আত্মা জীবাত্মা এবং পরমাত্মা তাহলে পাশাপাশি তারা বসে আছে মনে হতে পারে তারা হচ্ছে পরস্পর সমান স্তরের তার অর্থ এই নয় তারা সমস্ত নয় এক বৃক্ষে থাকলেও একটি পক্ষী হচ্ছে বৃত্ত একটি পক্ষী হচ্ছে প্রভু যেটি বৃত্ত পক্ষী সেটা প্রভু পক্ষীকে ভুলে গিয়ে তাকে ভুলে গিয়ে সেই বৃক্ষটিতে আছে বৃক্ষের ফল ভোগে সে রত হয়ে পড়েছে বিভিন্ন রকম ফল আহার করে সে সুপ পেতে চাইছে কখনো সে মিষ্টি ফলকে আনন্দ পাচ্ছে কখনো টক ফল পেয়ে কষ্ট পাচ্ছে কখনো পোকাযুক্ত ফল বা পচা ফল খেয়ে তার পেট খারাপ হচ্ছে কোনো না কোনোভাবে সে ক্লেশমগ্ন হচ্ছে এবং রকম খেতে থাকছে আর অপর পক্ষীটি অপেক্ষা করছে সবসময় যে কখন সেই পাখিটি তার দিকে ঘুরে তাকাবে ফলে সে তাকে সাবধান করতে পারবে যে এই বৃক্ষের ফল খাওয়ার প্রতি যেন আসক্ত না হয় হয়ে গেলে পরে সেই বৃক্ষটাকে ছেড়ে থাকতে পারবে না যখন ফল খাওয়া শেষ হবে একটা গাছের সেই গাছ থেকে উড়ে গিয়ে আবার একটা গাছে গিয়ে বসবে ঠিক সেই রকম আমরা জীবাত্মা রূপে এই বৃক্ষরূপী শরীরে রয়েছি এবং এই শরীরের ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে জড়জগতে ফল ভোগ বিভিন্ন রকমের সুখ পেতে চাইছি কিন্তু সুখ দুঃখ সমানভাবে আমাদেরকে ভোগ করতে হচ্ছে আমাদের পাশে সেই প্রভু পাখিটির মতো রয়েছেন পরম আত্মা যিনি আমাদেরকে সব সর্বদা পরম মিত্র তিনি প্রভু হয়েও মিত্রের মতো আমাদের সঙ্গে অবস্থান করছেন যে যখন আমরা তার কাছে সাহায্য চাইব তিনি আমাদেরকে পরম জ্ঞান প্রদান করবেন আমরা তখন উপলব্ধি করব যে দৈহিক সুখগুলো কোনো সুখ নয় এগুলি প্রকৃতপক্ষে কষ্টের অবসান এই জগতে যখন আমরা আহার করে আনন্দ পাই তখন দেখবেন এই যে ক্ষুধা লেগেছিল এই ক্ষুধাটাকে নিবারণ করার জন্যই আহার করলাম ক্ষুধার কষ্টটাকে নিবারণ করাটাই হচ্ছে আহারের আনন্দ তৃষ্ণার কষ্টকে নিবারণ করা হচ্ছে পানের আনন্দ তেমনি অনিদ্রার কষ্টকে অবসান করা হচ্ছে নিদ্রার আনন্দ এছাড়া আমাদের এখানে আর কোনো রকম সুখ পাওয়ার কোনো সিস্টেমই নাই কিন্তু সেটা ভুলে গিয়ে আমরা বারবার এর মধ্যেই চেষ্টা করছি আনন্দ পাওয়ার এক শরীর থেকে আরেক শরীর আরেক শরীর থেকে আরেক শরীর আর এইভাবে পাখিটা যখন এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে ওই আরেকটি পাখি কিন্তু সে যতক্ষণ না তার কথা শুনছে সে কিন্তু তার সঙ্গে সঙ্গে সব গাছে যাচ্ছে তিনি আমাদের সঙ্গে সঙ্গে পরমাত্মা সমস্ত দেহে ঘুরে বেড়ান কিন্তু আমরা একবারও তার কাছে সাহায্য চাই না বলে তিনি সাহায্য করেন না তাই তিনি আমাদের প্রভু কিন্তু তার মহানতা এটাই যে প্রভু হয়ে তিনি পরম মিত্রের মতো সর্বদাই আমাদের সঙ্গে থাকে কখনো আমাদেরকে আমরা যখন একবার ওই প্রভু পাখিটার দিকে ঘুরে তাকাবো আমরা যখন একবারই পরমাত্মা দিয়ে ঘুরে তাকাবো তার সঙ্গে তার হৃত সম্পর্ক ফিরে পাব তখনই তার কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করে এই জড় শরীরের প্রতি মিথ্যা যে ভ্রম বা আসক্তি হয়েছে সেটা থেকে মুক্ত হয়ে যাব নিত্যকালের আনন্দ পাবো কিন্তু সেই কাজটা আমরা করি না সেই জন্য গীতায় বলছেন ভগবান বলছেন মামী বাংশে জীবলোকে জীবভূত সনাতনা এই জীবাত্মা হচ্ছে আমারই অংশদ্ভূত আমারই অংশ থেকে উৎপন্ন হয়েছে এবং সনাতন তার এখানে কষ্ট পাওয়ার কিছু নেই কিন্তু মনসষ্ঠান ইন্দ্রিয়া আনি প্রকৃতি স্থানে করসতি কিন্তু সেই প্রকৃতিতে এসে সে ভোগ করতে চাইছে ফলে মন আদি ছয়টা ইন্দ্রিয়কে নিয়ে কর্ষণ করছে কষ্ট করে যাচ্ছে যখনই সে উপলব্ধি করবে যে আমার পরিচয় ঈশ্বরের সঙ্গে তখনই সেই মন বুদ্ধিকে ত্যাগ করে এই জড়জগতে ভোগের বাসনা ত্যাগ করে সে পরম আনন্দ লাভ করতে পারে তাই এই পোশাকের উদাহরণ দিয়ে ভগবান বোঝাচ্ছেন যে এই বৃক্ষ বা পোশাকটির প্রতি আসক্ত না হয়ে আমরা বুঝতে হবে যে আমরা হচ্ছে বৃক্ষ অবস্থান করা পাখির মতো কিন্তু আমাদের পাশে যে প্রভু রয়েছেন তার কাছ থেকে আমাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে এবং এই যাহাতে আমরা সহজেই বৃক্ষরূপী সে দেহকে ত্যাগ করতে পারি পূর্বের শ্লোকে হয়তো অর্জুনের এরকম মনে হয়ে থেকেছিল যে বা ভীষ্ম বা দ্রোণের মৃত্যু হলেও যে তারা নিত্য তাদের আত্মা যে ন মিনাশ হবে না বুঝলাম কিন্তু এখানে তো তাদের স্বাভাবিক মৃত্যু হচ্ছে না যদি যুদ্ধ না হতো তাহলে এই দেহে তারা আরও কয়েকদিন অবস্থান করতেন এখন তাদের এই যে দেহান্তরণ এক দেহ থেকে আরেক দেহ সেইটা তো আমরা দ্রুত হলো যুদ্ধ হলো বলে তাদেরকে কয়েকদিন আগেই দেহটা ত্যাগ করতে হলো এটা তো দুঃখজনক তো সেইখানে এই জন্যই কৃষ্ণ এখানে বস্ত্রের উপহার দিচ্ছেন দেখুন ভালো করে ভাবুন এখানে বলা হচ্ছে বাসাংশী জীর্ণ আনি অর্থাৎ একটা বাস হচ্ছে জীর্ণ আর একটা হচ্ছে নবা আনি একটা হচ্ছে নতুন বস্ত্র জীর্ণ বস্ত্র নতুন বস্ত্র দুটো বস্ত্র হল দুটো কিন্তু সমান নয় একটা পুরনো হয়ে গেছে মলিন হয়ে গেছে খারাপ আর একটা নতুন আমরা সবসময় নতুনটাকে পছন্দ করি পুরনোটাকে পছন্দ করি না তাই কেউ যখন পূর্ণ ছেঁড়া পোশাক ফেলে দিয়ে নতুন ভালো নতুন পোশাক পায় সে কিন্তু আনন্দিতই হয় ঠিক সেরকম অর্জুনকে কৃষ্ণ হয়তো এটাই বোঝাচ্ছেন যে ভীষ্ম বা দ্রোন শুধু যে দেহান্তরিত হবেন তাই নন তাদের এই পূর্ণ জরা জরাজীর্ণ দেহকে ত্যাগ করে নতুন নবীন দেহ পাবেন এতদিন এই দেহের সঙ্গে সম্পর্কিত ছিলেন বলে তারা বাধ্য হয়েছেন কৌরবদের নানাবিধ পাপকর্মে যুক্ত থাকতে তারা সেটা ধর্মবিরুদ্ধ জেনেও তার প্রতিজ্ঞা দ্বারা আবদ্ধ হয়ে তারা নানাভাবে থাকতে হয়েছে এখন তারা সেই সব থেকে মুক্ত হবেন আর এই ধর্মযুদ্ধে প্রাণ আহুতি দিলে পরে এই জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হবেন আর বিশেষ করে ভীষ্মদ্রন্ত এমন মহান ব্যক্তি সেই জন্য তারা দেহত্যাগ করে অবশ্যই তারা উচ্চতর দেহই নন বরং তারা হয়তো চিন্ময় জগতে মুক্ত হয়ে যাবেন সেই জন্য তাদের এই দেহান্তরণটা অত্যন্ত আনন্দদায়ক এটা কখনোই শোকের নয় এই আত্মার এই দেহান্তরণ সম্বন্ধে বোঝাতে গিয়ে আত্মার এবার ভগবান আরও কিছু বৈশিষ্ট্য বলছে যেটা শরীরের থেকে সম্পূর্ণ ভিন্ন এখানে তিনি বলছেন নৈনাং ছিন্ন ত্রি দৈনাং দেহতি পা ন চৈনং ক্লে দয়ন্ত্যাপ নতি মা আরুতাহ অনুবাদ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শোকানো যায় না অর্থাৎ ভগবান এটা বোঝাচ্ছেন যে তাকে অস্ত্রের দ্বারা কোনো কিছু দ্বারা কোনো জড়জগতি কোনো কিছু দ্বারা আত্মাকে কোনোভাবে পরিবর্তিত বা রূপান্তরিত করা অসম্ভব এই জড়জগতের শক্তি বা ভরের নিত্য তারা আপনার সূত্র শুনেছেন যে সেগুলিকে নষ্ট করা যায় না কিন্তু একরূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা যায় আত্মাকে সেটাও করা যায় না কিন্তু প্রভুপাত প্রত্যেকটা ক্ষেত্রে অস্ত্রের উদাহরণ দিচ্ছেন তিনি বলছেন কর্তন দহন দ্রবণ শোষণ অর্থাৎ বৈদিক যুগেও নানাবিধ এমন অস্ত্র আদি ছিল যেগুলির দ্বারা আগ্নেয়াস্ত্রের দ্বারা বায়োবাস্ত্রের দ্বারা এই ধরনের প্রাকৃতিক শক্তিগুলিকে ব্যবহার করা যেত কিন্তু সেইগুলি ছিল বিশেষভাবে চালিত এবং বিশেষ লক্ষ্যে ধাবমান এবং পূর্ণ নিয়ন্ত্রণাধীন কারণ সেই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলিকে নিয়ন্ত্রণকারী দেবতার প্রসাদে সেই অস্ত্রটা পাওয়া যেত জোর করে সেগুলিকে ব্যবহার করা মতো নয় তাই বর্তমানকালে নানাবিধ পারমাণবিক শক্তি আদি উন্নত অস্ত্র থাকলেও সেগুলির ব্যবহার সম্পূর্ণ অনিয়ন্ত্রিত যার উপরে প্রয়োগ করা হোক না কেন সেটি একই প্রভাব দেখাবে ভুল ব্যক্তির উপর প্রয়োগ করা হলেও সেটি তার প্রভাব দেখা যায় এবং দোষী ব্যক্তির সঙ্গে কোটি কোটি নির্দোষ ব্যক্তিও সেখানে প্রাণ হারাবে সেক্ষেত্রে পুরাতন যুগের বৈদ্যুৎ যুগের অস্ত্রগুলি ছিল পূর্ণ নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট লক্ষ্যেই সেগুলি আঘাত করত এবং চাইলে সেটিকে নিয়ন্ত্রণ করা যেত এবং সেগুলিকে প্রত্যাহারও করা যেত যেটা এখন একবারে অসম্ভব সর্বোপরি সেগুলি থাকতো ক্ষত্রিয়দের নিয়ন্ত্রণাধীনে তারা কেবলমাত্র ধর্মরক্ষার্থে সেগুলি ব্যবহার করতেন যেমন মহর্ষি বিশ্বামিত্র তার কাছে বহু দিব্যাস্ত্র ছিল যেগুলি তিনি ব্যবহার করেননি তো সেইগুলি তিনি পরবর্তীকালে যাকে তাকে দিয়ে যাননি তিনি একজন উপযুক্ত ব্যক্তি খুঁজছিলেন যিনি কেবলমাত্র ধর্মের জন্য এগুলিকে ব্যবহার করবেন তাই তিনি পরমেশ্বর ভগবান রামচন্দ্রকে সেই সমস্ত শক্তিগুলো প্রদান করেছিলেন অর্জুনও যেহেতু ক্ষত্রিয় তাই প্রভুপাত তাকে ক্ষত্রিয়ের ভাষায় বোঝাচ্ছেন তিনি এরকম বলছেন যে অর্জুন চাইলেও তার তীক্ষ্ণ অস্ত্র দিয়ে বা দ্রোণের আত্মাকে কাটতে পারবে না অর্জুন তার আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের আত্মাকে পোড়াতে পারবেন না তার বরুণাস্ত্র দিয়ে আত্মাকে ভেজাতে পারবেন না তার অস্ত্র দিয়ে তাদের আত্মাকে তিনি শুকাতে পারবেন না তাই বৈদিক যুগই হোক আর বর্তমান হোক কখনোই আত্মাকে পরিবর্তন করা বলা হচ্ছে অচ্ছেদ্যম আদায্যয় অক্লেদ্য শস্য এ বচ নিত্য সর্বগত স্থান ও রচলয়ং সনাতন অনুবাদ এই আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য ও অশস্য তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন ঠিক আগের শ্লোকের যেগুলি যেগুলি আত্মাকে করা যায় না সেই হিসেবে তাকে একটা করে উপাধি দেওয়া হয়েছে তিনি অচ্ছেদ্য অধাহ্য অক্লেদ্য আর অশস্য এইগুলো চিন্তাভাবনা করার পর মায়াবাদীরা ভাবে তাহলে আত্মা কত পাওয়ারফুল আত্মাই হচ্ছে পরম ব্রহ্ম আত্মাই হচ্ছে ঈশ্বর মানুষ যখন উপলব্ধি করে যে আমি নই আত্মা তখনই সে ঈশ্বরত্ব প্রাপ্ত হয় এইটাই হচ্ছে তাদের মূর্খামি প্রভুপাত বলছে আত্মা পরম চেতন কখনোই নয় তিনি পরম চেতনের অংশ বলে তার মধ্যে তার এই তার এই বৈশিষ্ট্যগুলি দেখা যায় কিন্তু আত্মা পরমচেতন নয় কারণ মায়াবাদীরা মনে করেন যে পরম চেতন বা বিভু আত্মা খণ্ড খণ্ড টুকরো টুকরো হয়ে অনু আত্মা সৃষ্টি করে এখন বলা হচ্ছে আত্মা অচ্ছেদ্য যদি আত্মা অচ্ছেদ্য হয় তাহলে পরম চেতন কী করে ছেদিত দিতে হলো এমনও নয় যে পরমচেতন একটা বিশাল মহান উদ্দেশ্য সাধনের জন্য নিজেকে টুকরো টুকরো করে সে উদ্দেশ্য সাধন করছে এখানে আত্মা যখনই তাদের মতে আত্মা যখনই পরমচেতন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র হয় এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র পৃথক চেতনা প্রাপ্ত হয় তখনই সে মায়াগ্রস্ত হয়ে পড়ে এবং সে কষ্টে থাকে মুক্ত হওয়ার পরম পরমচেতন হয় তাহলে পরমচেতন নিজেকে টুকরো টুকরো করলেন কেন তাদের এই অজ্ঞানতার এই ভ্রান্ত ধারণার জন্য ভগবদ্গীতার সঠিক শ্লোকগুলি তারা কদর্থ করে এটিকে বোঝার জন্য শিলপ্রভুপাদের সঠিক উদৃষ্টান্তকে আমার ব্যবহার করতে হবে যেখানে পরমাত্মার জীবাত্মাকে শ্রীচৈতন্য চৈতার মৃত্যুরের উদাহরণ সহকারে অগ্নি আর স্ফুলিঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে ভগবান হচ্ছেন অগ্নির মতো বা সূর্যের মতো আর জীবাত্মা হচ্ছে সেই সূর্যের কিরণ বা অগ্নির স্ফুলিঙ্গের মতো অগ্নির সঙ্গে তার পার্থক্য এটাই যে অগ্নির দাহিকা শক্তি স্ফুলিঙ্গের উপর নির্ভরশীল নয় সে স্বতন্ত্রভাবে জ্বলে ওঠে কিন্তু স্ফুলিঙ্গ আলাদা হয়ে গেলে পরে সে পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে তার দাহিকা শক্তি নষ্ট হয়ে যায় সেরকম জীবাত্মা ঈশ্বরের থেকে সৃষ্টি হলে পরেও তিনি যখনই পরমাত্মা থেকে পৃথক হয়ে যায় ভগবানের থেকে পৃথক আলাদা স্বতন্ত্র পরিচয় যখন সে বজায় রাখতে চায় তখন সেই স্বতন্ত্র পরিচয় তে এতটা শক্তিশালী নয় যে ভগবানের মায়ার থেকে সে জয়ী হবে ফলে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মায়ের কবলে চলে আসে এই জীবাত যখন পুনরায় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায় তার কৃষ্ণ চেতনায় উন্নীত হয় তখন সেই মায়ার প্রভাব থেকে সে আবার মুক্ত হয় যেমন ওই কর ওই স্ফুলিঙ্গটিকে যদি তুলে আবার ওই কণাটিকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সে পুরনো দাহিকা শক্তি আবার ফিরে পায় কিন্তু সেই অবস্থাতেও ভগবানের সঙ্গে যুক্ত হলেও তার কিন্তু পৃথক একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় থাকে কারণ আত্মা হচ্ছে অচ্ছেদ্য এমন নয় যে সে ছেদন হয়েছিল আবার মিলে গেল নিত্যকালই ভগবানের বিভিন্ন অংশ তার এক ধরনের বিস্তার হয়েছে আত্মা মুক্ত হওয়ার পরও প্রভু রূপে তারা নিত্যকাল নিত্য লুকে থাকেন সেই জন্য তো বলা হচ্ছে নিত্য সর্বগত স্থানুর অচল এবং আত্মা হচ্ছে স্থানু অপরিবর্তনীয় যদি মায়াগ্রস্ত হয়ে পরমাত্মা আত্মা পরিণত হতো আবার আত্মা মুক্ত হয়ে পরমাত্মায় মিশে যেত তাহলে সে তো পরিবর্তিত হতো কিন্তু এখানে পরিষ্কার ভগবান বলছেন আত্মা হচ্ছে স্থানু অর্থাৎ অপরিবর্তনীয় জীবাত্মা কখনও পরমাত্মায় মিশতে পারে না সে হচ্ছে নিত্য সনাতন অর্থাৎ সে শাশ্বত জন্মরই তো অজ এই জগতে কাল সৃষ্টির আগেই তার জন্ম সে কখনো এই জগতে তার দেহ ধারণ করেনি জন্মায়নি সে কখনোই এই জনজগতে জন্মায়নি বা প্রকটিত হয়নি আবার তার কখনো মৃত্যুও হবে না সে নিত্য সনাতন আর অচল অয়ং আত্মা হচ্ছে অচল অর্থাৎ সে স্থির তাকে কখনো এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো যায় না অর্থাৎ আত্মা এক জায়গায় স্থির এক জায়গায় স্থির কী করে হতে পারে আমরা এখনই বললাম যে আত্মা দেহ ত্যাগ করে এক দেহ থেকে আরেক দেহে যায় এখানে অচল বলতে বোঝাচ্ছে অন্য কোনো কিছু কোনো এখানে প্রাকৃতিক শক্তির উদাহরণ দেওয়া হচ্ছে না যে অগ্নি তাকে পোড়াতে পারে না অস্ত্র তাকে কাটতে পারে না জল তাকে ভেজাতে পারে না তেমনি কেউই আত্মাকে পরিবর্তিত করতে পারে না কেউ আত্মাকে হত্যা বা জন্ম দিতে পারে না আবার কেউ আত্মাকে চালিত করতে পারে না আত্মা তখনই চালিত হয় যখন তার নিজের ইচ্ছা হয় সে তার নিজের বাসনা অনুসারে এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় কিন্তু প্রকৃতি তাকে জোর করে এক জায়গা থেকে আরেক জায়গায় তার ইচ্ছার বিরুদ্ধে তাকে আর সেই জন্য আত্মা হচ্ছে অচল এখন বলবেন আত্মা যখন মৃত্যু হয় তখন আত্মা তো নরকেও যেতে চায় না তাহলে জমদূতরা তাকে ধরে নিয়ে যায় কেন জম করে এখন জম পাশ হচ্ছে একটি জড়জাগতিক যদিও সেটি সূক্ষ্ম তবুও সেটি চিন্ময় আত্মাকে বানতে পারে না জমপাসের দ্বারা মন বুদ্ধি অহংকার নামক আমাদের সূক্ষ্ম শরীর সেইটিকে জমদূতেরা বেঁধে নিয়ে যায় আত্মা যেহেতু নিজেকে এতদিন যে ভাবছিল এই জড়ো শরীরটা আমি স্থূল শরীরটা মৃত্যুর সময় সে বুঝতে পারে আমি স্থূল শরীর নই কিন্তু তখনও সে সূক্ষ্ম শরীরকে নিজের ভাবে ফলে সে সূক্ষ্ম শরীর থেকে আলাদা হতে পারে না সে নিজেকে মন বুদ্ধি বলে ভাবে ফলে সে বাধ্য হয় যমদূতের দ্বারা ধরা পড়তে প্রকৃতপক্ষে যমদূতের আত্মাকে বাঁধে না মন বুদ্ধিকেই বাঁধে ফলে আত্মা বাধ্য হয়ে তার সঙ্গে যায় যেমন এই পোশাকে তলায় আমরা যখন কোনো ছোটো অন্তর্বাস পড়ি সে অন্তর্বাসে যদি আমাদের আগুন ধরে যায় আর আমি যদি মনে করি অন্তর্বাসটা কর্ণের কবচের মতো আমার শরীরের চামড়াটাকে কি করে খুলব তাহলে আমাদের আগুনের যে দাহিকা শক্তি সেটা আমাদেরকে পড়াবে যখনই আমরা উপলব্ধি করবো আমরা এই অন্তর্বাসটি নয় তাহলে আমরা সেইটাকে যদি খুলে ফেলে দিই এই জামাটা ত্যাগ করার পর ভিতরে অন্তর্বাসটাও যদি আমরা খুলে ফেলে দিই তাহলে আমরা সেই দাহিকা শক্তি আমুক্ত হয়ে যাব তাহলে আত্মা যখন উপলব্ধি করবে আমি আমরা স্থূল শরীরকে ত্যাগ করার পর এই যে মন বুদ্ধি অহংকার আমি মন বুদ্ধি অহংকার নই আমি চিন্ময় আত্মা আমি সূক্ষ্ম শরীরও নই তখন জমদূতেরা যতই তাকে বাঁধুক আত্মাকে বাঁধতে পারবে না সেই জন্য সেই ব্যক্তি এই বদ্ধ শরীরের মধ্যে জীবন মুক্ত ব্যক্তি সেই জন্য যমরাজ তার দূতদেরকে বলেছেন না শ্রীমদ ভাগবত দেখবেন যে যেখানেই শুদ্ধ ভক্তদেরকে দর্শন করবে দূর থেকে তাদেরকে জ্বলন্ত কাষ্ঠের মতো প্রণাম করে ত্যাগ করবে কারণ তুমি চাইলেও তাদেরকে তোমার পাশ দিয়ে আবদ্ধ করতে পারবে না তাই আত্মা হচ্ছে নিত্য সর্বগত স্থানও অচলয়ং সনাতন এখানে একটা শব্দকে প্রভুপাত খুব গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে সর্বগত সর্বগত মানে যিনি সর্বত্র গমনাগমন করতে পারে এখন মনে হতে পারে সর্বগত মানে সর্বব্যাপ্ত কারণ ভগবান বিষ্ণু তিনি সর্বত্র রয়েছেন তাই তাকে বিষ্ণু বলে আবার আত্মাও সর্বত্রই যেতে পারে তো বিষ্ণুর মতো আত্মাও যদি সর্বত্র যেতে তাহলে আত্মাই তো বিষ্ণু হয়ে যাচ্ছে তো প্রবাদ বারবার বোঝাচ্ছেন কখনোই নয় ভগবান একই সঙ্গে সর্বত্র সমানভাবে বিরাজমান কিন্তু আত্মা একসঙ্গে সর্বত্র যেতে পারে না আত্মা সব জায়গায় যেতে পারলেও এখন সে এক জায়গায় আছে আমার শরীরের আত্মা আমি এখন এই শরীরে আছি আমি কিন্তু অন্য শরীরে এখন চাইলে যেতে পারবো না যখন যেতে হবে তখন এই শরীরটাকে ত্যাগ করে দিয়ে যেতে হবে একটা শরীরকে ছেড়েছে একটাই যেতে পারে এখানে সর্বগত বলতে বোঝাচ্ছে যে জড়ো বা চিন্ময় সৃষ্টিতে এমন কোনো স্থান নেই যেখানে আত্মা যায় না এই সৃষ্টিতে বা চিন্ময় সৃষ্টিতে সর্বত্রই আত্মার প্রকাশ আত্মা চাইলে দেহত্যাগ করার পর যে কোনো স্থানে যেতে পারে সে পাপ কাজ করে নরকে যেতে পারে পুণ্যকর্ম করে ঊর্ধ্বলোকে স্বর্গে যেতে পারে আরও যৌগিক কাজ করে আরও ঊর্ধ্বে যেতে পারে মুক্ত হয়ে গিয়ে সে বৈকুণ্ঠেও যেতে পারে সুতরাং এমন কোনো স্থান নেই যেখানে আত্মা নেই আত্মাবিহীন স্থান বলে কিছু হয় না সর্বত্রই আত্মা যায় কিন্তু কোনো একটা আত্মা সর্বত্র যায় না এখানে উদাহরণ দিচ্ছেন যে আগুনের মধ্যেও আত্মা রয়েছে আগে লোকে বিশ্বাস করতো না কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন আগুনের মধ্যে ফায়ার ব্যাকটেরিয়া বলে একটা ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটার মধ্যে একটা আত্মা রয়েছে ঠিক সেরকম সূর্য লোক বা অন্যান্য গ্রহ লোকেও প্রাণ আছে তো সেই রকম শাস্ত্রে বলছে সূর্য লোকও তাদেরকে ওইখানকার অধিবাসী আছে ও কী করে থাকবে ওখানে এত গরমে থাকা অসম্ভব দেখুন এটা তো জানেন যে আমাদের শরীর পঞ্চ মহাভূত দিয়ে তৈরি ক্ষিতি অপ তেজ মরুদ্বম মাটি তত্ত্ব জলতত্ত্ব অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব আকাশতত্ত্ব পাঁচটা তত্ত্ব দিয়ে শরীর তৈরি হলো আমাদের এই শরীরে আমরা কি জল দেখতে পাই চোখে দেখতে পাই না আগুন দেখতে পাই না বায়ু দেখতে পাই না আকাশ দেখতে পাই না কিন্তু দেখতে পাই মাটি দিয়ে তৈরি যে স্থূল শরীরটা যেহেতু ভূমন্ডলে ভূলোকে অবস্থান করছি আর ভূলোকের প্রধান তত্ত্ব মাটি মাটি প্রধান দেহ হচ্ছে আমাদের পাঁচটা তত্ত্ব থাকলো প্রধান হচ্ছে মাটি তাই মাটি চোখে পড়ে মাটির মতো আমাদের আচরণ এই অণু পরমাণুগুলো সেরকম আচরণ করে যারা সূর্যলোকের অধিবাসী সেখানে মূল তত্ত্ব হচ্ছে অগ্নি সুতরাং ওইখানে যে জীবাত্মারা দেহ পাচ্ছে যখন কেউ ওইখানে গিয়ে শরীর পায় তখন সেইখানকার অধিবাসীরা শরীর যেটা পায় সেটাতে পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি হলো সেখানে অগ্নি প্রধান এরকমভাবে বরুণ লোকের মানুষদের বরুণ লোকের জীবাত্মাদের তাদের শরীর হচ্ছে জল প্রধান এইভাবে বিভিন্ন লোকে তাদের সেই সেই লোকে খাপ খাইয়ে নিতে পারবে মানানসই একটি শরীর দেওয়া হয় সেই জন্য বলছেন যে এমন কোনো স্থান নেই যেখানে আত্মা নেই সর্বগত আত্মা হচ্ছে সর্বগত আত্মা সম্বন্ধে ভগবান এবার আরও বলছেন দেখুন পরের শ্লোকে অব্যক্ত অচিন্ত অচিন্তম অবিকার ইয়ম উচ্চতে তসমা দেবং বিদিত্ব ইনং নানুষি তুমর অনুবাদ এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় আত্মা জড় প্রভাব দিয়ে কীরকম মুক্ত তাকে কী কী করা যায় না সেই সম্বন্ধে পড়ছিলাম এখন ভগবান বলছেন আত্মার তিনটে প্রধান কথা অব্যক্ত অচিন্ত আর অবিকারী অব্যক্ত কেন না সে ব্যক্ত নয় তাকে কেউ চিনতে তাকে উপলব্ধি করতে পারে না আত্মা জড় ইন্দ্রিয় গোচরই নয় যেহেতু আমাদের চোখ কার নাক জীব ত্বক এগুলো দিয়ে আমরা জড় বস্তুকে বিষয়ে বুঝতে পারি আত্মা চিন্ময় নয় তাই তাকে আমরা বুঝতে পারি না তাই তিনি অব্যক্ত আর একই সঙ্গে হচ্ছে অচিন্ত যেহেতু আমরা জড় ইন্দ্রিয় দিয়ে তাকে বুঝতে পারি না সুতরাং তাকে যখন আমরা চিনি না তাকে বুঝতে পারি না তার সঙ্গে চিন্তা করা সেটা অসম্ভব ব্যাপার জনজাগতির ক্ষেত্র আমরা যদি কোনো একটা জিনিসকে চোখে না দেখে থাকি সেইটা সম্বন্ধে কল্পনা করলে সেটা ভ্রান্ত কল্পনা হবে সেরকম অনেক মানুষ আত্মাকে নিজে চোখে দেখতে না পেয়েও একটু আত্মা সম্বন্ধে শুনে নিজে নিজের একটা কল্পনা করতে শুরু করে আত্মা এইরকম আত্মা সেইরকম তাই আত্মা অচিন্ত আমাদের প্রত্যক্ষ আর অনুমানের মধ্যে আত্মা পড়ে না আমাদের আত্মাকে জানতে হলে শব্দ শব্দ প্রমাণ বা শাস্ত্রীয় প্রমাণের উপর নির্ভর করতে হবে নিজের বুদ্ধি বা নিজের অনুমানের উপর নির্ভর করে আত্মাকে কখনোই জানা যাবে না সেই জন্য দেখবেন যারা যারা পরজন্মে পরজন্মে বিশ্বাসী বিশ্বাসী তারাও আত্মাকে বোঝে না মনে যে যে তারা তো বুঝছে শরীর শেষ হওয়ার পরও থাকে যেটা পরের জন্মে যায় আমরা তাকে আত্মা বলছি কেউ তাকে শোল বলে কেউ তাকে রুহু বলে কিন্তু যে যা নামেই ডাকুক না কেন আত্মার সমস্ত গুণ সম্বন্ধে ভগবান যেইভাবে বোঝেছেন এই পূর্ণ জ্ঞান কারণ নেই যেমন দেখবেন আব্রাহি আব্রাহামীয় ধর্মগুলিতে তারা মনে করে যে শরীরের ভিতর কিছু একটা আছে যেটা পরের জন্মে যায় কিন্তু তাদের মতে করে এই জড় জগতে পারস্পরিক মানুষের মিলনের ফলে আত্মার জন্ম হয় এবং সেই জন্ম হওয়ার পর সে একটাই জীবন পায় এই মনুষ্য জীবনটা এবং এই মনুষ্য জীবনে সে কেমন কাজ করলো সে তাদের 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 যে ঈশ্বর সে যিশু হোক বা আল্লাহ হোক তাদেরকে সে ফলো করছে কি না তাদেরকে যদি সে ফলো করে তাহলে সে নিত্যকাল জন্মতে যাবে বা নিত্যকাল সে হেভেনে যাবে আর যদি ফলো না করে তাকে তার অনুসরণ না করে তাহলে নিত্যকালের জন্য তারা তারা যাবে হেলে যাবে অর্থাৎ তারা নরকে যাবে তারা নামে যাবে এটা তাদের ভাবনা তারা আত্মার একটা গুণ বুঝতে পারছে যে মৃত্যুর পর আত্মা থাকবে কিন্তু এটা জানে না যে আত্মা তার বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন শরীর পেতে থাকবে যতক্ষণ না সে একটা ফিক্সড জায়গাতে আসছে আর আত্মার ওরকম সৃষ্টিও হয় না আবার বৌদ্ধরা তারা আবার উল্টো মনে করে যদিও ভগবান বুদ্ধ তিনি এই সম্বন্ধে কিছু বলে যাননি তিনি কেবলমাত্র আচার অনুষ্ঠানগুলিকে গুরুত্ব দিয়ে পশু হত্যা করে পাপ করছিলেন বলে তিনি মানবিক বুদ্ধি দেওয়ার জন্য তিনি বেদকে ফলো করা বন্ধ করেছিলেন কিন্তু তিনি তার কিছু দোস্তুটির কথা বলেননি কিন্তু তার অনুগামীদের মতে তাদের মতে আত্মা পরমাত্মা বলে এসব কিছু হয় না দেহ যখনই কেউ মারা যায় এই দেহ পঞ্চভূতে লীন হয়ে যায় তো যারা দেহের আত্মার অস্তিত্বেই বিশ্বাস করে না তারা আবার পরজন্মে বিশ্বাস করে তারা বলে না যে বুদ্ধ পরজন্মে বোধিসত্ত্ব হয়ে বহুবার জন্মেছে অনেক গল্প আছে জাতকের গল্প বলে এরা উভয় কিন্তু একটা অদ্ভুত বিচার করে আব্রাহমীয় ধর্মগুলো মনে করে আত্মার জন্ম হয় সে একটা জন্ম বাঁচে কিন্তু তার পুনর্জন্ম হয় না আর বৌদ্ধ ধর্ম তারা আত্মার অস্তিত্বেই বিশ্বাস করে না কিন্তু আর আবার পরজন্মে বিশ্বাস করে আত্মাই নেই তো পরে কে জন্মাচ্ছে এই রকমভাবে ভিন্ন ভিন্ন ব্যক্তি তাদের নিজস্ব নিজস্ব কল্পনার জেরে আত্মাকে ভিন্ন ভিন্ন রূপে বোঝে অল্প অল্প অংশ বুঝে পূর্ণরূপে কেউ ভাবতে পারে না সেই জন্য আত্মাকে অচিন্ত বলা হয়েছে তাই আমাদের উচিত নিজস্ব চিন্তা ভাবনা অর্জুন যেরকম ভাবছিলেন নিজের ভাবনা করে নিজের স্বকপল কল্পিত চিন্তা ভাবনায় গুরুত্ব না দিয়ে অনুমান না করে কৃষ্ণ যেমন বলছেন সেইভাবে আত্মাকে গ্রহণ করা এখানে আত্মাকে অবিকারীও বলা হয়েছে কারণ দেহের ছয় প্রকার পরিবর্তনে আত্মা কোনো পরিবর্তিত হয় না সেটি নিত্য শাশ্বত অপরিবর্তনীয় অর্জুনে যদি আগের শ্লোক শুনে এটা মনে হয়ে থাকতে পারে যে ঠিক আছে ভীষ্ম আত্মাকে তো ভেজানো পুরানো কাটা কিছুই করা যাবে না সে একটা নতুন দেহ পাবে হয়তো তারা আনন্দিতই হবে কিন্তু তাদের তারা পরিবর্তিত হয়ে যাবেন অন্য শরীর পাবেন তো এখানে বলা হচ্ছে শরীর চেঞ্জ হল আত্মার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ভীষ্মদ্রহণ আগে যাচ্ছিলেন তাদের সে একই আত্মা থাকবে তার কোনো পরিবর্তন হবে না সব কিছু বলে কৃষ্ণ কি বলছেন নানু শচিত আত্মার যে এত কিছুগুলো শুনে আমি কী করবো না এটা শুনে তুমি শোক করো না শোক কেন করতে মানা করছেন না কারণ এই অংশে অর্জুন যে একটু আগে কৃষ্ণকে নানা রকমের বাহানা দিচ্ছিলেন ধর্ম থেকে বিভিন্ন কথা কোর্ট তুলে তুলে যে কি কি কারণে তিনি যুদ্ধ করবেন না তার একটি কারণ ছিল উভয় পক্ষের সৈন্যদের তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে শোক করছিলেন সেই যে করুণা তার করুণার ভ্রান্ত যুক্তিকে কৃষ্ণ এবার কর্তন করছেন সেটাকে তিনি খণ্ডন করে যে তুমি তাদের আত্মার জন্য শোক করছিলে না তুমি তাদের দেহের জন্য শোক করছিলে সেই জন্য এইরকম করুণার যত শোক না কারণ এটা ভ্রান্ত শোক হচ্ছে এর পরবর্তী পাঠেও আমরা দেখব যে আরো বেশ কিছু শ্লোকে কৃষ্ণ অর্জুনকে এইভাবেই বোঝাবেন যতক্ষণ পর্যন্ত তার এই ভ্রান্ত করুণা করার যে চিন্তা ভাবনা সেটা দূর হচ্ছে এবং তারপর কৃষ্ণ তাকে পরম জ্ঞানের মাধ্যমে তার অন্যান্য ভুল যুক্তিগুলিকে এক এক করে খণ্ডন করবেন হরে কৃষ্ণ